বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে আপনারা সবাই ভালোই আছেন তো আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসগুলি বানাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা খুব সহজে এই ধরনের স্ট্যাটাসগুলি বানাতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ধরনের স্ট্যাটাসগুলি বানাতে হলে আপনাদের এলাইট মোশন অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপসটির লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলেও অ্যাপসটির লিঙ্ক প্রোভাইড করে দেব তো অ্যাপসটিকে ওপেন করার পর আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন থেকে একটি সং বিটম্যাপ প্রজেক্টের লিঙ্ক দেওয়া আছে ওটার মধ্যে আপনারা স্যাকিপিক পেয়ে যাবেন একটি প্রজেক্টের মধ্যেই ওটাই আপনারা এলাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন ইম্পোর্ট করার পর ওই প্রজেক্টটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে যে দেখতে পাচ্ছেন লাল লাল লাইনগুলো হচ্ছে এগুলো হচ্ছে গানের বিট এগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি লিরিক্স অ্যাড করে রেখেছি এখানে এখানে আর এখানে তিন জায়গায় লিরিক্স অ্যাড করে রেখেছি ওই লিরিক্স বাদে যেখানে ব্ল্যাক স্ক্রিন আছে ব্ল্যাক স্ক্রিনগুলিতে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে ফটো অ্যাড করার জন্য আপনারা এই যে 3.16 সেকেন্ডে চলে আসবেন 3.16 সেকেন্ড আসার পর আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করবেন আপনাদের প্রথম পছন্দ মতো একটি ফটোর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এটিকে ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রিডটে ক্লিক করবেন ফুল স্ক্রিনে ক্লিক করবেন তাহলে ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে এবার এই ফটোটিকে পিছন দিক থেকে কাটার জন্য এয়ার ব্যান্ডটিতে ক্লিক করবেন পরে কাট ব্যান্ডটিতে ক্লিক করে কাট করে দেবেন আবার একটি ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন মিডিয়াতে আবার একটি ফটোর উপর সিলেক্ট করে ফটোটিকে ফুল স্ক্রিন করে অ্যারোবারেন্টিতে ক্লিক করে কার্বারেন্টিতে ক্লিক করে কাট করে দেবেন আবার একটি ফটো অ্যাড করবেন এইভাবে আবারও কাট করে দেবেন আবার একটি ফটো অ্যাড করবেন আবারও কাট করে দেবেন এভাবে আপনারা ব্ল্যাক স্ক্রিন যে বিটমার্কগুলি রয়েছে ওগুলিতে আপনারা ফটো অ্যাড করে নেবেন এই যে লিরিক্স আছে এগুলোতে অ্যাড করবেন না তো চলুন আমি স্কিপ করে ফটোগুলি অ্যাড করে নিই নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সব দিন মধ্যে আমি ফটোগুলি অ্যাড করে নিয়ে আবার একবার অ্যাড করার পর চেক করে দেখে নেবেন আর এই ধরনের ফটো যদি ডাউনলোড করতে চান আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ইউজ করুন ওখানে ফটোগুলি আপলোড করা থাকবে দিয়ে ওখান থেকে ডাউনলোড করবেন তো এবার চেক করার পর দেখে নেবেন ঠিক আছে নাকি এবার এই ফটোগুলিকে আপনারা কেটে লাগান আমি যেভাবে আপনাদেরকে বলছি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবেই করবেন এটি খুব সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এতদূর পর্যন্ত আমার এফেক্টটি রয়েছে মানে এর মধ্যে এইটুকুগুলি রয়েছে সেগুলি এফেক্টগুলি টেস্ট করে দিয়েছি আবার এখান থেকে চলে যাবেন দেখবেন এখানে ছবি রয়েছে এখানে ছবির মধ্যে এরকম একটু দেওয়া আছে পেস্ট করতে থাকবেন
ক্রিয়েট করার জন্য। যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আজের পয়েন্টের মধ্যে একটি ছবি আছে, এখানে একটি ছবিতে লিখে লাগাবেন। জাস্ট এফেক্টগুলি ছবির নিচে দেওয়া আছে, কপি করে পেস্ট করুন। আবার নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এই এফেক্টটি আছে, একটু কপি করবেন। আবার বলে দিচ্ছি, কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। এবার আপনারা প্রথমে এখানে আপনার চ্যানেলের নামও লাগাতে পারেন, আবার নিজেদের নামও লাগাতে পারেন। আমি এটা চেঞ্জ করে আমার অ্যাকচুয়াল চ্যানেল লোগো লাগিয়ে নিই। লোগোটিকে পরিষ্কার করে এখানে কাট করে দেবেন। দেখুন আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে ক্লিক করা। এবারে ভিডিওটিকে সেভ করার জন্য উপরে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অপশনটিতে ক্লিক করবেন, অ্যারাঞ্জমেন্টটিতে ক্লিক করার পর এটাকে ফুল করে রাখবেন, এটাকে ফুল করে রাখবেন। পরে এটিও ভুল থাকবেন যে এক্সট্রা অপশনে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং খালি থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমি নতুন নতুন ভিডিও আনলে সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে। তো ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, কোনো রকম সমস্যা হলে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে দেবেন। আর যে ধরনের স্টেটাস আপনাদের পছন্দ আপনারা কমেন্ট করবেন, যে ধরনের স্টেটাস যেই গানটি বলবেন সেই গানটি আমি লিখে দেবো। গুড বাই।